কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আজকের আয়োজনে রয়েছে আপেলের জুস। গরমে তৃষ্ণা দূর করতে যেমন সাহায্য করবে, তেমনি সারাদিন রোজা রাখার পর ইফতারিতে আপেলের জুস খেতে আমার বিশ্বাস সবার কাছেই ভালো লাগবে। আপেল জুস তৈরি করার জন্য 2টি আপেল নিয়েছি, মোটামুটি 250 গ্রাম হবে। আর আপেল 2টির খোসা ফেলে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। প্রথমে ব্লেন্ডার জগে আপেলের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা পানি। সব উপকরণ দেওয়া শেষ, এখন ব্লেন্ড করার পালা। বিভিন্ন ধরনের আপেলের জন্য আপেল জুসের স্বাদ ও কালার কিছুটা ভিন্ন হয়ে থাকে। আমি এখানে রয়্যাল কালার আপেল নিয়েছি। এই আপেলে যেরকম জুস হবে, যদি অন্য ব্র্যান্ডের আপেল নেন তাহলে জুসের কালার একটু আলাদা হবে। যদি সবুজ টক আপেল নেন তাহলে জুসের কালার একটু গ্রিনিশ হবে এবং স্বাদটাও একটু টক হবে। এভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটা আলাদা করে নিব। আপেল জুস বিভিন্নভাবে তৈরি করা যায়। অনেকে আপেল জুসের সাথে বেশি করে পানি ও চিনি দিয়ে পাতলা করে তৈরি করে থাকেন, তবে আমার কাছে এরকম ঘনটাই ভালো লাগে। আমি এখানে 1 গ্লাস আপেল জুস তৈরি করছি। এখন পরিবেশন গ্লাসে ঢেলে নেওয়ার পালা। পরিবেশন গ্লাসে ঢালার আগে তাতে দিয়ে দিচ্ছি 6-7টা আইস কিউব, এতে জুসটা ঠান্ডা থাকবে। অনেকে আপেল খেতে পছন্দ করে না, কিন্তু আপেলের তৈরি এই জুস সবারই ভালো লাগবে বলে আমার মনে হয়। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। সৌন্দর্য বাড়ানোর জন্য গ্লাসে লাগিয়ে দিলাম 1টি লেবুর স্লাইস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।